হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিকাগো। আজকে সকালে হোটেলে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি শিকাগোর ডাউন টাউন এক্সপ্লোর করতে। এখন গাড়ি করে পুরো ডাউন টাউনটা একবার এক্সপ্লোর করে নেব, তারপর গাড়ি পার্ক করিয়ে দিলে পুরো দিনটাই আমাদের হেঁটেই এক্সপ্লোর করতে হবে। এখানে ভালো পার্কিং পাওয়াটা একটু টাফ, আর যত বেশি সময়ের জন্য পার্কিং করানো যাবে দ্যাট উইল বি চিপেবল। আর অনেকগুলো আইটনারিস আছে আজকে কভার করার জন্য। আপাতত এই ড্রাইভটাই আমরা খুব এনজয় করছি। টল বিল্ডিংস, বিউটিফুল আর্কিটেকচার, স্কাই স্ক্র্যাপার্স, পেন্টিংস অন দি বিল্ডিংস, অল আর ভেরি অ্যামেজিং। সো স্টে টিউনড টু এক্সপ্লোর দ্য শিকাগো উইথ আস। এই যে সামনে দেখা যাচ্ছে, এটা ট্রাম্প টাওয়ার। ফাইনালি উই গট এ প্লেস টু পার্ক আওয়ার কার বিসাইড দিস ট্রাম্প টাওয়ার। ইটস আ কভার পার্কিং অ্যান্ড ইট উইল কস্ট আস $15 ফর 12 hours। আমরা এখন কোথায় যাচ্ছি বল? মিলেনিয়াম পার্ক। হ্যাঁ, আমরা এখন মিলেনিয়াম পার্কে যাচ্ছি, ফার্স্টে যাব দিনে। ঘোষালবাবু, ড্রিম কাম ট্রু। এই যে আমাদের ছোট্ট সদস্য ইয়াশা, সে হাই। আমরা এখন মিলেনিয়াম পার্কে এন্টার করব। পার্কটা বেশ বড়, তাই আগে ম্যাপটা দেখে নিলাম। আমরা এখন যাচ্ছি ক্লাউড গেটের দিকে। দিস ইজ দি বিন ইন শিকাগো, দিস ইজ দি হার্ট অফ শিকাগো। এই পুরো জিনিসটা মেড অফ স্টেনলেস স্টিল, আর পুরো স্কাইলাইনটাকে এটা রিফ্লেক্ট করে। কোভিড ইস্যু স্টার্ট হওয়ার পরের থেকে এখানে চারিদিকে এই ফেন্সিংটা করে দেওয়া হয়েছে। সো উই মিস দ্য চ্যান্স টু টাচ দ্য বিন, অ্যান্ড অলসো উই মিস দ্য চ্যান্স টু ওয়াক থ্রু ইট। দ্যাট ওয়াজ লিটল স্যাড। বিনে কিছুক্ষণ টাইম কাটানোর পরে এবার আমরা যাচ্ছি ঠিক এর পাশেই জে প্রিটজকার প্যাভিলিয়নের দিকে। এখানে সাধারণত অনেক রকমের ইভেন্টস হয়, তবে কোভিডের পরের থেকে এখানে ইভেন্টস এখনও বন্ধই আছে। দিস ইজ ফেমাস ফর ইটস আর্কিটেকচার। সো লেটস গো হ্যাভ আ লুক। Thank you.
ডাউন টাউনে থাকলে কেমন লাগতো বলো? খুবই ভালো, এটাকে হ্যাঁ বিশাল বাবু করা যাবে না। কেমন লাগছে তোর শিকাগোটা? ভালো লাগছে, একদম ভালো লাগছে। বিনটা কেমন লাগলো? হ্যাঁ কি বলছিলে ভূষণ বাবু? স্বামী বিবেকানন্দ Brothers and sisters. কি করলে তুমি? সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন প্যাভিলিয়ন থেকে বেরিয়ে এই কানেক্টিং ব্রিজটা দিয়ে যাচ্ছি ম্যাগডেল পার্কের দিকে। ওই পার্কে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে, অনেক অ্যাট্রাকশনস আছে। আর পার্কের সাথে কানেক্টিং রোড রয়েছে নেভি পিয়ার আর লেক ফ্রন্টে যাওয়ার জন্য। এই পার্কেই এখন একটু টাইম কাটানোর পরে তারপর আমরা আবার যাব আমাদের নেক্সট আইটিনারিতে। এই ভিডিওটা এইটুকুই থাকলো, ভালো লাগলে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।